প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আজকে মক ইন্টারভিউ দিতে আসার জন্য। সামনেই যে 25 জুলাই থেকে পিএসসির আন্ডারে আইসিডিএস সুপারভাইজারের ইন্টারভিউ শুরু হতে চলেছে, আশা রাখছি সেখানে আপনিও ইন্টারভিউ দেবেন। প্রথমে বলুন আপনার কি নাম? আমার নাম সুমনা সাহা। সুমনা, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। I am Sumana Saha. I live in Kolkata. I completed my graduation in English Honours from Calcutta University, from Muralidhar Girls College. And I am, at present, I am teaching in a primary school. Achha. Solitary Reaper, eta kal lekha? William Wordsworth. Okay. Apni William Wordsworth er echhara ar onno kono lekha sombandhe janen? Ha, Tintern Abbey, Daffodils. Okay. আচ্ছা, আপনি আপনার এই যে ইংরেজি শিক্ষায় আপনি স্নাতক হয়েছেন, তো এই পড়াশোনাটাকে আপনি আইসিডিএস সুপারভাইজারের কাজে কিভাবে লাগাবেন? কমিউনিকেট করতে আমার সুবিধা হবে। কাদের সাথে কমিউনিকেট করবেন? অঙ্গনওয়াড়ি হেল্পার্সদের সাথে, সিডিপিও এর সাথে, আরো অন্যান্য বেসরকারি সংস্থার সাথে, যাদের সাথে আমাদের কাজ করতে হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা কি ইংলিশে কমিউনিকেট করে? যদি তাদের প্রবলেম হয় তাহলে হয়তো কমিউনিকেট করতে পারে হয়তো। আচ্ছা, পশ্চিমবঙ্গে কোন কোন এলাকায় ইংরেজিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা মোটামুটি কমিউনিকেট করতে পারে? হিলি রিজিয়ন্স, দার্জিলিং, যে সমস্ত জায়গায় বাংলা কম প্রচলিত সেইখানে হয়তো আমার কমিউনিকেট করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তার মানে আপনি মানসিকভাবে প্রস্তুত যে কোনো জায়গায় যদি আপনার পোস্টিং হয় আপনি যাওয়ার জন্য? হ্যাঁ। ওকে, আপনি আপনার গ্র্যাজুয়েশন করেছেন কলকাতা থেকেই, এছাড়া অন্য কোনো জেলায় আপনার কখনো কাজ করার বা পড়ার বা কখনো থাকার অভিজ্ঞতা রয়েছে কি? আপাতত নয়। আপাতত নয়। পশ্চিমবঙ্গে কটা জেলা আছে? 23টি। লাস্ট কোন জেলাটা হয়েছে? লাস্ট ঝাড়গ্রাম। লাস্ট ঝাড়গ্রাম হয়েছে। কত সালে হয়েছে? এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো ঠিক 2017-তে। আচ্ছা, পশ্চিমবঙ্গে কোন কোন জেলাগুলো রয়েছে যেগুলো অন্য রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করছে? অন্য রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করছে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, মালদা। আর কেউ করছে না? না, আরো আছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, চিন্তামণিকর পাখিরালয়টা কোথায় আছে? নরেন্দ্রপুরে। এটা কোন ডিস্ট্রিক্ট? দক্ষিণ চব্বিশ পরগনা। ওকে, আচ্ছা, আপনার আইসিডিএস সুপারভাইজার যদি আপনি হয়ে যান সেক্ষেত্রে আপনাকে কি কি কাজ করতে হবে? আমাকে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, 0-6 বছর বয়সে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ঠিকভাবে হচ্ছে কিনা, অঙ্গনবাড়ি কর্মীরা সেই সমস্ত কাজ ঠিক করে করছেন কিনা, তারপর প্রসূতি মহিলাদের এবং গর্ভবতী মহিলাদের পুষ্টি ঠিক মতো হচ্ছে কিনা, সেগুলো তাদের সাথে যোগাযোগ করে তাদের তাদের রেকর্ড অনুযায়ী তাদের রেকর্ডটা দেখতে হবে, এবং সিডিপিও যে সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছেন সেগুলো ফলো করতে হবে। সমস্ত কাজ, যে পুষ্টি এবং স্বাস্থ্যের কাজগুলো, এবং কিশোরী মেয়েদের হাইজিন মেনটেন করতে পারছেন কি না তারা, সেই সমস্ত শিক্ষা প্রদান করা, সেগুলো দেখাশোনা করতে হবে। আচ্ছা, আপনি হাইজিনের কথা বললেন মহিলাদের। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্প বা কোনো এরকম প্রজেক্ট আছে যার মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন তৈরি করা হয়? হ্যাঁ হয়, কিন্তু এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। ওকে, আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এই যে আইসিডিএস সেন্টার গুলো রয়েছে সেখান থেকে কি ভ্যাকসিন দেওয়া হয় না হয় না? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া হয়। কি ধরনের ভ্যাকসিন দেওয়া হয়? পোলিও টিকা, তারপরে হাম, মিজলস, যে সমস্ত টিকাগুলো আছে সেগুলো দেওয়া হয়। আচ্ছা, এই যে এখন করোনার মধ্যে অনলাইনে পড়াশোনার একটা প্রচলন হয়েছিল, আপনি কি এই অনলাইনে পড়াশোনাটাকে সমর্থন করেন না করেন না? হ্যাঁ, সমর্থন করি। তার মানে আপনি বলছেন যে স্কুলগুলো যদি বন্ধও হয়ে যায় কোনো অসুবিধা নেই?
না সেরকম নয়, তবে একেবারে বন্ধের চেয়ে পড়াশোনাটাকে প্রতিকূল অবস্থাতেও চালিয়ে যাওয়াটা আমার মনে হয় জরুরি। আচ্ছা, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কি ইন্টারনেটের মাধ্যমে এইভাবে পড়ানো সম্ভব? আপাতত সম্ভব নয়, তবে যদি অবস্থার উন্নতি হয় তাহলে সম্ভব হবে। আপনার নামের অর্থ কি? সুন্দর মনের মহিলা। ওকে, তা আপনি কি নিজেকে সেরকম মনে করেন? অবশ্যই। আচ্ছা, এরকম কোনো ভালো কাজ আপনি করেছেন যার ফলে অন্যেরও আপনার প্রতি একই চিন্তা ভাবনা থাকবে যে আপনি সুন্দর মনের মহিলা? হ্যাঁ, কি কাজ করেছেন? হ্যাঁ, যেমন আমি অনেক বাস কন্ডাক্টর অনেক সময় ভুল মানে ঠিক ব্যালেন্স ফেরত না দিয়ে বেশি দিয়ে দিয়েছেন, তো আমি অনেক সময় তাকে রিটার্ন করে দিয়েছি। বা অনেকের মধ্যে পজিটিভিটি ছড়ানো, যে হ্যাঁ স্টুডেন্টদের মধ্যে, যেহেতু আমি অনেক দিন ধরে প্রায় 4 বছর ধরে শিক্ষকতা করছি, তো স্টুডেন্টের মধ্যে যারা ব্যাকওয়ার্ড স্টুডেন্ট তাদের মধ্যে কনফিডেন্স আনা যে তারাও পারবে, বা তারা হয়তো পড়াশোনা পিছিয়ে থাকলেও তারা ড্রয়িং বা অন্যান্য ক্ষেত্রেও যে তারা ভালো, তাদের মধ্যে সেই পজিটিভিটিটা আনা, তাদের মধ্যে কনফিডেন্সটা আনা, এই কাজটা করেছি। এবং তাদের মন আমার মনে হয় যে তারা হয়তো আমাকে মনে করবে যে সুন্দর মনের মহিলা। আচ্ছা, আপনি কোন ক্লাসের বাচ্চাদের পড়ান? 5 পর্যন্ত, এটা আমাদের প্রাইমারি স্কুল, পিপি থেকে 5 পর্যন্ত। আচ্ছা, বর্তমানে কি আপনি প্রাইমারি শিক্ষিকা হিসেবে যুক্ত রয়েছেন? হ্যাঁ। আপনার স্কুলের কি নাম? বৈষ্ণবঘাটা পাটুলি কেএমসিপি স্কুল। ওকে, কতজন ছাত্রছাত্রী রয়েছে আপনাদের স্কুলে? প্রায় 100। আচ্ছা, তা আপনি হঠাৎ প্রাইমারি শিক্ষকতা ছেড়ে এই আইসিডিএস এ আসতে চাইছেন কেন? কারণ আইসিডিএস এ আমি এখানে মানে কাজের পরিধিটা অনেক বেশি, এখানে আমি মানে গ্রাসরুট থেকে কাজ করার সুযোগ পাবো। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে বাচ্চাদের মধ্যে পুষ্টির অভাব রয়েছে বা অনেক কিছুই তারা হয়তো জানে না, তাদেরকে হয়তো এই জানানোর সুযোগটা পাবো একদম গ্রাসরুট থেকে, যে ছোটবেলা থেকে তারা যে জিনিসগুলো ল্যাক মানে ল্যাক রয়েছে তাদের, সেগুলো হয়তো পরিপূরণ করতে পারবো আমি। কিন্তু আপনার তো সেম গ্রেড পে এবং আপনি নিশ্চয়ই কয়েকটা ইনক্রিমেন্টও পেয়েছেন, তাহলে আপনার তো সেক্ষেত্রে মনিটারি লস হবে। কন্ট্রাকচুয়াল টিচার। ও আচ্ছা, কন্ট্রাকচুয়াল টিচার। আচ্ছা, এটার গ্রেড পে কত? এটা সেরকম গ্রেড পে নেই, কন্ট্রাকচুয়াল যেহেতু তাই এটা মান্থলি স্যালারি শুধু আছে, এটা 10,000। ওকে আচ্ছা, আর আপনি যে চাকরিটা আসতে চাইছেন আইসিডি সুপারভাইজার, সেটার গ্রেড পে কত? 3,600। ওকে, এর পরবর্তী ক্ষেত্রে আপনার কোন পজিশনে প্রমোটেড হবেন আপনি? সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। সেটার গ্রেড পে কত? সেটা আমার জানা নেই। ওকে, তো এই যে আপনি আসছেন, আপনার বাড়ির লোক আপনাকে এটাতে সাপোর্ট করছে? হ্যাঁ, তারা সাপোর্টিভ। ওকে, আপনার বাড়িতে কে কে আছে? মা বাবা বোন। ওকে আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব এটার সূত্রটা একটু বলুন তো। এ কিউব মাইনাস বি কিউব আমি ঠিক জানা নেই, আপনি পারমিশন দিলে গেস করতে পারি। হ্যাঁ বলুন। এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি, সরি আচ্ছা স্যার, বি আমার ঠিক জানা নেই, সরি স্যার। ওকে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, 1236 এটা কিসের কিউব? বলতে পারবো না স্যার। আচ্ছা, ধরুন আপনি এই চাকরিটা পেলেন না, আপনি কি করবেন? পরবর্তী চাকরির জন্য প্রিপারেশন নেব। বর্তমানে কি কি পরীক্ষা দিচ্ছেন? বর্তমানে পিএসসি এর অনেকগুলো পরীক্ষা দিচ্ছি। যেমন যেমন এখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি আর অন্যান্য চাকরির জন্য। বিসিএস এ আপনার অপশনাল কি আছে? সাইকোলজি। আচ্ছা, আর আপনি ডব্লিউবিসিএস এর কোন সাবজেক্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? এখন হিস্ট্রিটা ভালো লাগছে। ওকে ঠিক আছে, ধরুন আপনি এই চাকরিটা করতে কোনো একটা জায়গায় গেছেন এবং সেই সেন্টারে গিয়ে দেখলেন আপনি, আপনার আন্ডারে তো 25টা সেন্টার থাকবে সুপারভাইজার হলে, এবার ধরুন আপনি এমন একটা সেন্টারে গেছেন গিয়ে জানতে পারছেন সেই সেন্টারে আগুন লেগে গেছে, আপনি কি করবেন? আমি তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডে ফোন করবো, ফায়ার ব্রিগেডে জানিয়ে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবো এবং তারপরে সিডিপিও কে জানাবো। পুলিশ প্রশাসনের কাছে যাবেন না? হ্যাঁ, তারপর পুলিশ প্রশাসনেরও সাহায্য নেব। আচ্ছা,
একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যিনি রয়েছেন বা হেল্পার যিনি রয়েছেন, তিনি একটু বয়স্ক এবং আপনি তার থেকে অনেকটাই বয়সে নবীন। তো এমন অবস্থায় আপনি সেই সেন্টারে গেছেন, সে আপনার কথা শুনছে না, ঠিক আছে, আপনাকে সে মানছে না, তাহলে আপনি তাকে কিভাবে বোঝাবেন? আমি তাকে বোঝাবো যে অন্যান্য সেন্টার গুলোর সহায়িকারা যেরকম ভাবে তারা আমার কথা শুনছে এবং তারা ঠিকভাবে কাজটা করছে, যেহেতু এটা টিম ওয়ার্ক, তাই এটা একার চিন্তা না করে সবার যাতে ভালো হয়, বৃহত্তর স্বার্থে নিজেদের এজ বা এক্সপিরিয়েন্স সে কথাটা একটু ভুলে গিয়ে একটু বৃহত্তর স্বার্থে সবাই মিলে কাজ করতে হবে। এবং তারপরেও যদি দেখি তিনি আমার কথা শুনছে না, তাহলে আমাকে সিডিপিএফ কে জানাতে হবে, যেহেতু পিপিও কে জানিয়ে তার সাথে পার্সোনালি কথা বলে আমাকে সেই প্রবলেমটা সলভ করতে হবে বা সিডিপিও এর মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে হবে। পানিশমেন্টের দিকে যাবেন? না, পানিশমেন্টের দিকে যাব না, কারণ তিনি আমার চেয়ে বয়সে বড়, এক্সপিরিয়েন্সও হয়তো বড় হবে, এক্সপিরিয়েন্স অবশ্যই তিনি আমার চেয়ে বেশি জানেন, তাই পানিশমেন্টের দিকে যাব না। ওকে, ধরুন কোনো একটা সেন্টারে আপনি কাজ করছেন, সেখানে কোনো একটা গাফিলতির জন্য একটা শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং সেটার দায় এসে পড়ছে কোনোভাবে আপনার উপরে, যেহেতু আপনার আন্ডারই সেন্টার, তো এরকম একটা পজিশনে পড়লে কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবেন? আমি সেই শিশুটিকে অবশ্যই যত দ্রুত সম্ভব হসপিটালাইজ করার চেষ্টা করব এবং তার যে চিকিৎসা যা কিছু আছে সেগুলো তাড়াতাড়ি যাতে সে দ্রুতভাবে তৎপরতার সাথে পায় সেটা দেখার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সুমানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নিজের ডিস্ট্রিক্ট কলকাতা সম্বন্ধে 5টা লাইন বলুন আপনার ইন্টারভিউটা, তারপরে ওভার হয়ে যাবে। কলকাতা ভারতের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত, 1911 সালের পর থেকে এটা শুধু পশ্চিমবঙ্গের রাজধানী এবং এটাকে সিটি অফ জয় বলা হয়। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, বিলা প্ল্যানেটোরিয়াম ইত্যাদি অনেক রয়েছে। এখানে প্রচুর পর্যটক আসেন এবং এখানে শিক্ষা কেন্দ্রগুলো রয়েছে, যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ইত্যাদি রয়েছে। আর এই কলকাতার একটি ব্যস্ততম শহর, এর আয়তন 187 বর্গ কিমি, এখানে শিক্ষার হারও অনেক বেশি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে একটা শর্ট রিভিউ দিই, সেটা হচ্ছে সুমন আপনি খুব ভালো ক্যান্ডিডেট, আপনার যে প্রাইমারি স্কুলে পড়ানোর যে অভিজ্ঞতাটা রয়েছে, কারণ সাধারণত শিক্ষিকা বা শিক্ষক যারা হয় তাদের তো একটা প্রেজেন্টেশন সবসময় দিতে হয়, মানে সবসময় ছাত্রছাত্রীদের সঙ্গে কোয়ার্ডিনেট করে কমিউনিকেট করে কথা বলে তাদেরকে নানা রকম ভাবে পড়াতে হয়, তো সেই জিনিসটা আপনার মধ্যে রয়েছে বলে আপনার বাচন ভঙ্গি বা কথা বলার ধরন সেগুলো যথেষ্ট ভালো। আপনাকে আরো বেশি করে তথ্যে ভর করতে হবে, অর্থাৎ আপনাকে অনেক বেশি ইনফরমেশন নিয়ে পড়াশোনা করতে হবে, ICDS নিয়ে হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স হোক, সেই জায়গাগুলো আপনি একটু দেখে নেবেন। আর বাকি এমনি আপনার বাচন ভঙ্গি বা আপনার কথা বলার ধরন নিয়ে খুব একটা সমস্যা নেই। আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নটা ভালো করে শুনবেন, তারপরে উত্তর দেবেন, এই জায়গাটাতেই অনেক ছাত্রছাত্রীদের ভুল হয়। আমি আপনাকে শেষে জিজ্ঞেস করেছিলাম যে 5টি বাক্য বলার জন্য নিজের জেলা সম্বন্ধে, আপনি 5টির বেশি বলেছেন, ঠিক আছে, তো বেশি বলার দরকার হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি ঠিক এই কারণেই ইন্টারভিউটাকে শেষ করে দেওয়ার পরে বলেছিলাম যে 5টা বাক্য বলতে, কারণ যাতে আপনার মাথা এই জিনিসটা আমি ঢুকিয়ে দিতে পারি যে আপনার ইন্টারভিউটা শেষ হতে চলেছে এবং আপনি তখন ঝড়ের বেগে অনেকগুলো কথা বলবেন। তো যাই হোক, আমি আপনার মাথার সাথে সাইকোলজিক্যালি খেলছিলাম, তো সেই জায়গাটায় আমি চেষ্টা করেছি, আপনি আপনার মতো করে উত্তর দিয়েছেন, খুব সচেতন ভাবে উত্তর দিলে আমার মনে হয় আপনার মতো ক্যান্ডিডেটের সফল না হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, এই জায়গাগুলো একটু দেখবেন। আর অবশ্যই পড়াশোনাটা একটু জোর দিন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স বা যত বেশি তথ্য আপনি সংগ্রহ করবেন আপনার বলতে তত সুবিধা হবে এবং নার্ভাসনেসটা ততটা কেটে যাবে, ঠিক আছে। ওকে, আপনি আমাদের চ্যানেল কতদিন ধরে দেখছেন? এই গত 1 মাস ধরে আমি দেখছি। কেমন লাগে আমাদের চ্যানেলের ইন্টারভিউ গুলো? অ্যানালাইসিসটা খুব ভালো, ইন্টারভিউ গুলো আমি দেখেছি তাতে সত্যি হেল্পফুল এবং অ্যানালাইসিসটা খুব ভালো, সেটাই বলি রিয়েলিস্টিক, ইন্টারভিউ গুলো যেরকম হয় সেরকম পুরো একদম রিয়েলিস্টিক। হ্যাঁ, আসলে পিএসসি তে ঠিক এই ধরনেরই ইন্টারভিউ হবে এবং আগামী দিনেও যে সমস্ত ইন্টারভিউ গুলো চ্যানেলে দেখবেন সেখানেও বুঝতে পারবেন যে
কেন এখান থেকে এত বেশি ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে বা তারা সাকসেসফুল হচ্ছে, তার কারণ হচ্ছে এক্সাক্ট ওই অ্যাটমসফিয়ার ওই ধরনের প্রশ্নগুলোই করার চেষ্টা করা হয়। যদিও ইউটিউব চ্যানেলে সব ধরনের প্রশ্ন করা যায় না, সেগুলো আমাদের যে ক্লাসেস রয়েছে সেখানে আমরা করে থাকি। আশা করছি যে আপনারা চ্যানেল থেকেও অনেকটা উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ICDS সুপারভাইজারের মক ইন্টারভিউ যারা দিতে চান সম্পূর্ণ বিনামূল্যে, তারা আমাদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন। তার কারণ আমরা আর খুব বেশি ইন্টারভিউ নিতে পারবো না, অলরেডি আমরা বেশ কিছু ইন্টারভিউ নিয়ে রেখেছি। তাই যারা সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভিউ দিতে চাইছেন তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আমাদের একাডেমিক ক্লাসে ইন্টারভিউয়ের গাইডেন্সের জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান, সেক্ষেত্রেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। একই সাথে পিএসসি মিসেলেনিয়াসের ইন্টারভিউ আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। পিএসসি মিসেলেনিয়াসের ইন্টারভিউয়ের ব্যাচেও আমাদের অ্যাডমিশন চলছে। যারা পিএসসি মিসেলেনিয়াসের মেন্স পরীক্ষা ভালো দিয়েছেন এবং মনে করছেন তাদের ইন্টারভিউতে ডাক আসবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু অলরেডি পিএসসি মিসেলেনিয়াসের ইন্টারভিউয়ের ব্যাচ চালু হতে চলেছে এবং সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট অলরেডি অ্যাডমিশন নিয়েছে। তাই ICDS সুপারভাইজার এবং পিএসসি মিসেলেনিয়াসের জন্য আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং ইন্টারভিউ আপনারা দেখতে পান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই বেল আইকনটিকে হিট করে দিন। অসংখ্য ধন্যবাদ।